Okay, so আমি recently video দিতে একটু দেরি করছিলাম because of আমি হচ্ছে movie poster tutorial নিয়ে একটু busy ছিলাম সে ভিডিওটা হচ্ছে so ওই ভিডিওটার edit process আমার একটু সময় লাগতেছে আর এই জন্য ভাবলাম যে at least একটা অন্য video দিয়ে recover করি কারণ একদমই ভিডিও না দিলে আসলে আমার অডিয়েন্স সব আবার চলে যেতে পারে so আজকে ভিডিওটা বেসিক্যালি হচ্ছে ফটো এনহ্যান্স নিয়ে রিসেন্ট টাইমে আপনারা অনেকেই অনেক ধরনের ফটো এনহ্যান্সার দেখছেন মোবাইলে দেখছেন পিসিতে দেখছেন মেবি এই সম্পর্কে অনেকে জানেন না সো আই থিঙ্ক এই জিনিসটা আসলে জানানো দরকার বিকজ এটা অনেকের ক্ষেত্রেই আসলে অনেক কাজে দিবে সো আমরা ডিরেক্ট পিসি স্ক্রিনে যাচ্ছি সো এটা হচ্ছে সেই ওয়েবসাইটটা এটা হচ্ছে জিএফপি গান এই ওয়েবসাইটটা বেসিক্যালি অ্যান্ড এখানে কি আপনাদের ফার্স্টলি হচ্ছে গিট হাবে একটা অ্যাকাউন্ট খুলে সাইন ইন করতে হবে সাইন ইন করার পর কাইন্ডা এই টাইপের একটা উইন্ডো আসবে এবার এখানে আপনাদের ইমেজ ড্রপ করতে হবে সো আমি আপনাদের একটা ইমেজ দেখাই এটা সেই ইমেজটা ঠিক আছে সো এটা আপনারা দেখতে পারতেছেন অনেক ব্লারি হয়ে আছে ঠিক আছে এখন এটা যখন আমরা কাজ করব ফটোশপে এদিকে আমরা হাইয়েস্ট কতটুকু শার্পনেস বাড়াতে পারবো ঠিক আছে অ্যাকচুয়ালি অতটাও ইনহ্যান্স আমরা এটা করতে পারবো না এবার আমরা এই ওয়েবসাইটে গিয়ে এই জায়গাটার উপরে আসলে ক্লিক করব এবং আমাদের ইমেজটাকে ইম্পোর্ট করব সো এখানে আমরা স্কেল স্কেলের উপর আমরা 8 দিব আর কি আপনারা এটাকে 8x পর্যন্ত আসলে ইনহ্যান্স করতে পারবেন বা এটা আপস্কেল করতে পারবেন আপনি চাইলে 5-4 এগুলো দিয়েও ট্রাই করতে পারেন আমি 8ই দিলাম এবার সাবমিটের উপরে ক্লিক করব ওকে এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এটা ওপেন করি ইমেজটা এটা কিন্তু রেজুলেশন যেটা ছিল সেটা কিন্তু ইনক্রিজ হয়ে গেছে এবং খুবই শার্প একটা আমরা পিকচার পেয়ে গেছি আমি যদি ডিফারেন্স দেখাই দুইটার এটা আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে যদি ফটোশপে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিছুটা ব্লারি এবং এটা যদি জুম করি আপনারা দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে ডিটেলস আছে এটাকে আরেকটু আসলে ডিটেলস আপ করার জন্য ক্যামেরা ফিল্টার গেলাম এবং এখান থেকে জাস্ট শার্পনেসটা যদি আমি আরেকটু বাড়িয়ে দিই আরেকটু শার্পনেস এসে পড়বে বা ক্ল্যারিটি টেক্সচার নিয়ে যদি আমি একটু খেলি সেক্ষেত্রে আসলে ইনক্রিজ আপ করা যাবে তবে এখানে একটা বিষয় আছে এখানে যে সব কিছুই ভালো তা না একটা ডিজি অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে আমি যদি দেখাই দুইটা ইমেজ এখানে কিন্তু চেহারাটা কিছুটা চেঞ্জ করে দিচ্ছে লাইক চোখের পয়েন্টগুলো আসলে কিছুটা হালকা চেঞ্জ হয়ে গেছে সো টুকটাক চেঞ্জ হবে আপনার ফেসে আপনি যে ইমেজ দিচ্ছেন তার মধ্যে টুকটাক চেঞ্জ হবে বাট অ্যাটলিস্ট ক্লিয়ার করে দিবে আপনার ইমেজটা বাট আপনারা যদি এটা না ইউজ করতে চান মোবাইল ফোনে যারা আছেন তারা চাইলে রেমিনি ইউজ করতে পারেন রেমিনি অনেক ভালো একটা সফটওয়্যার আপনারা মেবি দিনে 5টা কিংবা 6টা এরকম ইমেজ ইউজ করতে পারবেন বাট রেমিনিও বেস্ট রেজাল্ট দেয় মেইনলি রেমিনি স্টার্ট করছিল এই ট্রেন্ডটা যদি বলি এই ইমেজ এনহ্যান্সারের আর যারা পিসি ইউজার্স আছেন এবং যারা ভাবেন অ্যাকচুয়ালি যে আমার পিকচারটা যদি একটু এনহ্যান্স করা যাইতো তেন ভালো হইতো আমার ডিজাইনে তাই এটা একটু ট্রাই করে দেখতে পারেন আপনার এত এনহ্যান্স করার দরকার নাই আপনি 5x 4x এরকম যে টুকটাক যদি কাজ হয়ে যায় দেন আপনি এটা ট্রাই দিতে পারেন আর এই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মেবি নেক্সট ভিডিও মুভি পোস্টার নিয়ে সো আমার একটু সময় লাগবে আমি দেখি আর সুন আপলোড করে দিব আর এই তো তারা